প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং নিয়মিত তোমরা গণিতগুলো করছো। ধর্মরাজীব উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সুজয় বড়ুয়া। এখন আমি তোমাদের গণিত গণিত অংশে আজকে অনুশীলনী 1.2 থেকে আলোচনা করব, ঠিক আছে? আর আশা করি আমরা 1.1 থেকে যে অংশ নিয়ে আলোচনা বা যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝেছো এবং নিজেরাও করতে পেরেছো, ঠিক আছে? আর প্রতিটা অঙ্ক তোমরা শেষও করেছো। তাহলে আজকে আমরা দেখব দশমিক ভগ্নাংশকে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয়। দেখো, প্রথমে বলা হচ্ছে 26.5225 ও 0.002916 এ এদের কি করতে হবে? বর্গমূল নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে দুইটি দশমিক ভগ্নাংশ দেখানো হয়েছে, আমাদের কি করতে হবে? এই দুইটি দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করতে হবে। দেখো, প্রথমে 26.5225 এই এটার বর্গমূল নির্ণয় করব। মনে রাখবা, দশমিকের আগে যে সংখ্যা দেওয়া থাকবে, আমরা গত ক্লাসগুলোতে যে সংখ্যাগুলোকে আমরা কি করেছি, বর্গমূল নির্ণয় করেছি, ঠিক একই রকম ভাবে দশমিকের আগে যে সংখ্যা থাকবে সেটাকে কি করতে হবে, বর্গমূল নির্ণয় করতে হবে। প্রথমে 26, হ্যাঁ, ডান দিক থেকে শুরু হবে এবং দশমিকের পরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোতে আমরা কি করব, দুইটি দুইটি জোড়া জোড়া নিব, জোড়া জোড়ায় এভাবে দাগ দিব। যদি দেখি কোনো জায়গাতে ধরো এখানে 5 দেওয়া ছিল না, এইভাবে ছিল, তাহলে তখন আমাকে দুইটার একটা শূন্য দিয়ে হলেও এটাকে জোড়ায় পরিণত করতে হবে। যেহেতু এখানে 5 আছে তাহলে আমার সেটা দরকার নেই। এই অর্থাৎ দশমিকের পরে যে অঙ্কগুলো আমরা দেখতে পাবো তাদেরকে অবশ্যই জোড়ায় জোড়ায় নিতে হবে, প্রয়োজনে শূন্য দিয়ে হলেও সেটাকে জোড়ায় পরিণত করতে হবে। আবার দশমিকের আগে যেই সংখ্যা থাকবে সেই সংখ্যার ক্ষেত্রে আমরা আগে যেই নিয়মে বর্গমূল করেছিলাম ঠিক ওই নিয়মে বর্গমূল করলেই হবে। তাহলে 26 প্রথমে, তাহলে আমরা 2×4, 3×3×9, 4×4×16, 5×5×25, তাহলে এখানে হবে কত, 5×5×25, 6×5 গেলে কত, 1। এবার আমি যে অঙ্ক নামাবো সেটা দশমিকের পর থেকে নামাতে হবে, তাহলে এক জোড়া অঙ্ক নামালাম, সাথে হাতে আমাকে কি করতে হবে, দশমিক ব্যবহার করতে হবে। যেহেতু আমি এখানে যে অঙ্কটা নামিয়েছি সেটা দশমিকের পরের অঙ্ক, দশমিকের পরের অঙ্ক, দশমিকের পরের অঙ্ক যদি ব্যবহার করতে হয় তাহলে এক জোড়া নামাবো এবং সাথে হাতে আমাকে কি করতে হবে, বর্গমূলের জায়গাতে দশমিক ব্যবহার করতে হবে। এবার দেখো, এর দ্বিগুণ, 5×5 কত, 10। এখন আমি যদি এখানে 1 বসাই, ঠিক আছে, যদি 2 বসাই তাহলে 102 কে 2 দ্বিগুণ করতে হবে, 2×4, 2×2 বড় হয়ে যাবে, তাহলে আমাকে কি ব্যবহার করতে হবে, 1 ব্যবহার করতে হবে, 1। তাহলে এককে 1, 100 এককে 1, 2×1 গেলে 1, 5 বসে যাবে, এখান থেকে 2টা নামবে, এই 2×5 নামলো। তারপর এটাকে আবার বসে এখন এর দ্বিগুণ, এখন তখন আমি আর দশমিক এখানে যখন লিখব তখন এখানে দশমিক আছে সেটা আর বিবেচনা করব না, যে যাই থাকুক না কেন সেটাকে সম্পূর্ণটাই একটা সংখ্যা হিসেবে বিবেচনা করতে হবে। অর্থাৎ এর দ্বিগুণ এখানে লিখব, 2×2, 5×10। তখন এই যে দশমিক এখানে আর ব্যবহার করব না, কেমন? তারপর দেখো, এবার এখানে আছে 102, এখানে আছে 5, তাহলে আমরা 10, 5 দেখি কত হয়, 102, এখানে যদি আমি 5 ব্যবহার করি, 5×5=25, আমি কেন 5 ব্যবহার করি, দেখো এখানে 25 আছে কিন্তু, 3×3×9, 4×4×16, 5×5=25, 5 দিয়ে হতে পারে, দেখি আমরা 5×5=25, 25×5=2, 5×2=10, 10×2=12, 5×0=0, ওই 1 হাতে এক দিকে হিরে বসে গেল, 5×5 মিলে গেল। এই এখানে 5 দিলে আমাকে কি করতে হবে, এই 5 দ্বারা গুণ করতে হবে, তাহলে এখানে লিখবো কত, 5×1=5, 0 মিলে গেল। তাহলে 26.5225 কে বর্গমূল করলে আমরা কত পাচ্ছি, 5.15 পাচ্ছি। তাহলে সুতরাং
ছাব্বিশ দশমিক পাঁচ দুই দুই, পাঁচকে যদি আমরা বর্গমূল করি কত পাবো? পাঁচ দশমিক এক পাঁচ। প্রিয় শিক্ষার্থী দেখো, দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যখন বর্গমূল নির্ণয় করব, সেক্ষেত্রে আমাকে দশমিকের আগে যে পূর্ণ সংখ্যা থাকবে সেই পূর্ণ সংখ্যাকে ঠিক আগের নিয়মে, অর্থাৎ আমরা যে উপায়ে বর্গমূল করেছি, কিভাবে, প্রথমে ডান দিক থেকে হিসাব করতে হবে, তারপর ডান দিক থেকে বামে দুইটা 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 করে, তারপর যদি একটা বাকি থাকে একটার উপর আন্ডারলাইন, অর্থাৎ এভাবে জোড়ায় জোড়ায় ভাগ করে নিতে হবে। আর যদি সর্বশেষে একদম বাম পাশে যদি একটা বাকি থাকে সে একটার উপরে আমাকে দাগ টানতে হবে। কেমন? এরপর দশমিকের পরে তাহলে কি হবে, দশমিকের পরে যে অঙ্কগুলো থাকবে সেক্ষেত্রে আমাকে জোড়ায় জোড়ায় নিতে হবে, দুইটা 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 এভাবে জোড়ায় জোড়ায় নিতে হবে। যদি এভাবে জোড়ায় জোড়ায় না থাকে, প্রয়োজনে একটা শূন্য দিয়ে হলেও সেটাকে জোড়ায় পরিণত করতে হবে, যেটা দশমিকের আগে যদি থাকে অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সেটা সম্ভব নয়, কিন্তু দশমিকের পরে যে অঙ্ক থাকবে তাদের ক্ষেত্রে সেটা সম্ভব, কারণ আমি প্রয়োজনে এখানে শূন্য তুলে দিতে পারি, আবার প্রয়োজনে শূন্য এখানে আমি বসাতেও পারি। এভাবে কি করতে হবে, দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করতে হবে। এবার দেখো, শূন্য দশমিক শূন্য শূন্য দুই নয় এক ছয় এর বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, দশমিকের আগে কোনো পূর্ণ সংখ্যা নেই, দশমিকের পর থেকেই শুরু, তাহলে আমরা জোড়ায় জোড়ায় নিতে পারি, একটা দুইটা একটা দুইটা, এই জোড়ায় জোড়ায় ভাগ করে নিলাম, তারপর ডান পাশ থেকে শুরু, এখানে শূন্য শূন্য তো কোনো তোমার মানি নেই, তাহলে আমাকে ২৯ থেকেই শুরু করতে হবে, অর্থাৎ দুই নয় থেকে কি করতে হবে, শুরু করতে হবে। তাহলে দুই নয় তার মানে কি হয়, ২৯ হয়, তিন থেকে নয় চার চার ষোলো, পাঁচ পাঁচ ২৫, ছয় ছয় ৩৬, তাহলে পাঁচ পাঁচে ২৫। তবে দশমিকের পর দেখো আমি কি করছি, এই দুইটা অঙ্কের জন্য বা এখানে দুইটা শূন্য আছে তাই না, এর আমি যেটা ব্যবহার করিনি, তাই এই দুইটা অঙ্কের জন্য এখানে আমাকে কি করতে হবে, একটা শূন্য ব্যবহার করতে হবে। এই দুইটা অঙ্কের জন্য কি করতে হবে, এখানে একটা শূন্য ব্যবহার করতে হবে। কেমন? তারপর ২৯ কত হয়, পাঁচ পাঁচে ২৫, নয় থেকে পাঁচ গেলে কত, ৪, এখানে এই। তাহলে কথাটা আমি আবার বলছি, দশমিকের পরে আমি এই দুটো শূন্যকে বাদ দিয়ে কিন্তু, বা এই দুটো অঙ্ককে বাদ দিয়েই আমি করছি, তাই আমাকে অবশ্যই এখানে কি ব্যবহার করতে হবে, এই দুটো শূন্যের জন্য এখানে একটি শূন্য ব্যবহার করতে হবে। তারপর এরপর গণনা করলাম, ২৯ পাঁচ পাঁচে ২৫, নয় থেকে পাঁচ গেলে ৪, দুটো অঙ্ক নামলো, এখন এর দ্বিগুণ এখানে লিখতে হবে, পাঁচ দ্বিগুণে কত, ১০। কেমন? এবার দেখো কত হয়, ১৬, ৪ ৪ ১৬, ৪ দিয়ে মিলতে পারে, দেখি তাহলে আমরা, ৪ ৪ ৪ ৪ ১৬, ৪ ০ ০ একটা বসে গেল, ৪কে ৪ মিলে গেল, এই তাহলে কত হলো, শূন্য দশমিক শূন্য শূন্য দুই নয় এক ছয়কে যদি আমরা বর্গমূল করি তাহলে কি পাবো, শূন্য দশমিক শূন্য পাঁচ ৪। তাহলে প্রিয় শিক্ষার্থী এখানে মনে রাখবা, বা এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যদি দশমিকের পরে কোনো অঙ্ককে বাদ দিতে হয় বা অঙ্ককে বাদ দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয়, সেক্ষেত্রে দুইটা অঙ্কের জন্য বর্গমূলের জায়গায় একটি শূন্য ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী এবার আমরা দেখব এমন কিছু দশমিক ভগ্নাংশ যাদেরকে অনেক দূর পর্যন্ত বর্গমূল নির্ণয় করা যায়, কিন্তু আমরা লেখার ক্ষেত্রে হ্যাঁ বিশেষভাবে লিখব তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো, বা বলা হবে দু দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো, ঠিক আছে, অর্থাৎ বর্গমূল আমাদের কত, দশমিকের পর দুই দশমিক স্থান পর্যন্ত, দশমিকের পর দুটি অঙ্ক থাকবে, বা দশমিকের পর তিনটি অঙ্ক থাকবে, বা দশমিকের পর চারটি অঙ্ক থাকবে, অর্থাৎ বলা হতে পারে চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করার জন্য। যদি আমাদেরকে বলা হয় দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে, তাহলে আমরা দশমিকের পরে তিন ঘর পর্যন্ত বর্গমূল নির্ণয় করব, অর্থাৎ তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে। যদি বলা হয় তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে, বা তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে, সেই ক্ষেত্রে আমরা চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করে থাকব। তারপর দেখব
তিন দশমিক স্থান অর্থাৎ তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করার পরে দশমিকের পর আমি যখন তিন গড় লিখব তারপর দেখব এর পরের অঙ্কটি পাঁচ অথবা পাঁচ থেকে বড় কিনা। যদি পাঁচ অথবা পাঁচ থেকে বড় হয়ে থাকে তাহলে তিন গড়ের অঙ্কটির এক বৃদ্ধি পাবে, অর্থাৎ তিন গড়ের অঙ্কটির সাথে আমাকে এক যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্ক করি। অঙ্ক করার পরে আমরা বুঝতে পারবো তাহলে আমি কি বলতে চাচ্ছি। নয় দশমিক দুই পাঁচ তিনের বর্গমূল নির্ণয় করব। কত দশমিক স্থান পর্যন্ত? তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব, তাই না? মনে রাখবা, যদি আমাদেরকে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলা হয় অথবা তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলা হয় তাহলে আমাকে চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে, তাই না? তাহলে আমরা চার দশমিক স্থান পর্যন্ত যদি বর্গমূল নির্ণয় করতে বলা হয় তাহলে দশমিকের পরে আটটি অঙ্ক থাকতে হবে, কারণ দশমিকের পরে আটটি অঙ্কের জন্য তার বর্গমূল সংখ্যা হবে চারটি। তাহলে এখানে আছে দশমিকের পরে একটা দুই তিনটা, তাহলে আমরা বাকি ঘরগুলো শূন্য ব্যবহার করার মাধ্যমে পূরণ করব। এক দুই এক দুই এক দুই এক দুই, তাহলে কয়টি অঙ্ক হলো? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এই আটটি অঙ্ক হলো। এই আটটি অঙ্কের জন্য দশমিকের পরে অর্থাৎ বর্গমূলের জায়গাতে চারটি অঙ্ক পাওয়া যাবে। দেখো তাহলে যদি আমাদের দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলতো তাহলে আমরা তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতাম, এবং দশমিকের পরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পাঁচ ছয়টি অঙ্ক থাকতো। দশমিকের পর কয়টি অঙ্ক থাকতো? ছয়টি অঙ্ক থাকতো। দেখো প্রথমে দশমিকের আগে আছে নয়, আগে নয়কে বর্গমূল করে নিতে হবে। তিন তিনকে কত? নয়। এবার পঁচিশ নামলো, হ্যাঁ, অর্থাৎ দুই পাঁচ দুটো অঙ্ক নামালাম, এর দ্বিগুণ তিন দ্বিগুণে ছয়। যেহেতু আমি দশমিকের পর থেকে দুটো অঙ্ক নামিয়েছি তাই বর্গমূলের জায়গাতে আমাকে কি দিতে হবে? দশমিক ব্যবহার করতে হবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, যদি আমি এখানে একও ব্যবহার করে থাকি তাহলে সেটা কিন্তু পঁচিশ থেকে বড় হয়ে যাবে, তাহলে এখানে আমি এক ব্যবহার করতে পারবো না, আমাকে শূন্য ব্যবহার করতে হবে। তাই এখানে শূন্য, এখানে হবে শূন্য, পাঁচ দুই, এরপর দুটো অঙ্ক নামবে তিন শূন্য, এরপর দ্বিগুণ ত্রিশ গুণে ষাট, এবার কত? এখানে হয় ছয়, এখানে পঁচিশ, চার ছয় চব্বিশ, দেখি ছয় শূন্য চার, চার দিয়ে হয় কিনা, চার চারে ষোলো, চার শূন্য শূন্য এক বসে গেছে, চার ছয় চব্বিশ, হ্যাঁ, কত দিয়ে দিতে হবে? চার দিয়ে। কী করলাম জানো? এখানে পঁচিশ এখানে ছয় তুলনা করলাম, চার ছয় চব্বিশ, দেখি চার দিয়ে হতে পারে, দেখলাম হয়ে গেছে। যদি এখন পাঁচ দিয়ে করো এটা দেখে বড় হয়ে যাবে কিন্তু, কারণ পাঁচ ছয় তিরিশ, কিন্তু এখানে আছে পঁচিশ। এই কারণে তুমি এভাবে সহজে, কারণ না হলে তোমাকে প্রথমে দুই তারপর তিন তারপর চার তারপর পাঁচ এভাবে করতে হতো। প্রথমে তুমি দুই দিয়ে করতে, তারপর তিন দিয়ে করতে, তারপর চার দিয়ে করতে, তারপর পাঁচ দিয়ে করতে, দেখতে বড় হয়ে যাচ্ছে, তাহলে অনেক সময় চলে যেত। তাই আমাদের বুদ্ধি করে করতে হবে। এখানে দুইটি সংখ্যা নিলাম, যা দুটি অঙ্ক নিলাম, এখানে একটি অঙ্ক নিলাম, দেখা যাচ্ছে এখানে পঁচিশ এখানে ছয়, তিন ছ আঠারো, চার ছ চব্বিশ, পাঁচ ছ তিরিশ বড় হয়ে যাচ্ছে। তা আমি চার দিয়ে কি করলাম? কল্পনা করলাম, দেখলাম যে না ছোট এটা থেকে এখনো ছোট, আগে পাঁচ দিয়ে মিলবে না, পাঁচ দিয়ে বড় হয়ে যাবে পঁচিশ থেকে, তাই চার দিয়ে এখানে চার দিলাম, চার চারে ষোলো, এক চার ছয় চব্বিশ, দশ থেকে ছয় গেলে চার, এখানে আছে কত? দুই, দুই থেকে এক গেলে কত? এক, এখানে আছে কত? পাঁচ, পাঁচ থেকে চার গেলে কত? এক, এরপর এখান থেকে আবার এই দুটো অঙ্ক নামবে এই, এরপর এখানে দ্বিগুণ লিখবো, চার দ্বিগুণে আট, দুই শূন্য শূন্য, তিন দ্বিগুণে ছয়, এখানে আছে কত? এগারো, ছয় দ্বিগুণে বারো, দেখি দুই দিয়ে করে দেখতেই পারি, ছয় শূন্য আট, দেখবে এবার দুই দিয়ে করবো বড় হয়ে যাবে, দেখবা দুই, দুই দ্বিগুণে চার, আট দ্বিগুণে ষোলো, এক, দুই শূন্য শূন্য একটা বসে গেল, ছয় দ্বিগুণে বারো, দেখো এগারো হাজার চারশো এক, বারো হাজার একশো চৌষট্টি, দুই দিয়ে তাহলে করা যাচ্ছে, দেখো কি করেছি, এগারো ছয় ছয় দ্বিগুণে বারো, দুই দিয়ে করলে বড় হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমি কত দিয়ে করবো? এক দিয়ে, যেটা আমরা বা তুমি আগে থেকেই বুঝতে পারবে, এক, তাহলে এক দিয়ে করলাম, তাহলে কত হবে? ছয় শূন্য আট এক, দশ থেকে গেলে কত? নয়, এখানে আছে নয়, নয় থেকে আট গেলে এক, এখানে তিন, তিন বসে গেল, এগারো থেকে ছয় গেলে পাঁচ,
এরপর আর দুটো অঙ্ক নামবে শূন্য শূন্য, দেখে কত হতে পারে। দুইকে দুই, চার দ্বিগুণে আট, দুই শূন্য শূন্য, তিন দ্বিগুণে ছয়। এবার আছে এখানে তিপ্পান্ন, এখানে ছয়, ছয় ছয়টা আটচল্লিশ, ছয় নং চুয়ান্ন, নয় দিয়ে হলে তিপ্পান্ন থেকে বড় হয়ে যাবে, তাহলে আট দিয়ে ট্রাই করি। তাহলে কি হবে এখানে দেখো, ছয় শূন্য আট দুই কত আট, এই জায়গায় কত দিব আট দিব। তুমি হলে কি করো, প্রথমে দুই, তারপর তিন, তারপর চার, তারপর পাঁচ, তারপর ছয়, অনেক দূরে কি যেতে হতো, কিন্তু আমি কাছাকাছি যেতে পারে, আট দিয়ে হতে পারে, হ্যাঁ কিন্তু নয় দিয়ে হবে, এটা আমি একদম কনফার্মলি বলতে পারবে, তুমি বলতে পারবে। কেন তিপ্পান্ন, ছয় নং চুয়ান্ন, তিপ্পান্ন থেকে বড়, তাহলে নয় বার যাবে না, আট দিয়ে দেখবো, আট আটে চৌষট্টি, আট দ্বিগুণে ষোলো, ষোলো ছয়ে কত বাইশ, চৌষট্টি ছয় আটে আটচল্লিশ, তাহলে কত পেলাম, ছয় শূন্য আট দুই আট কে আট দ্বিগুণ করলে পেলাম কত, আট চার আট ছয় ছয় দুই চার, এখানে আছে কত, পাঁচ তিন এক নয় শূন্য শূন্য, তাহলে এটা থেকে ছোট আছে, তাহলে কত দিয়ে হবে আট দিয়ে, এইখানে আট দিলাম, তাহলে কত হলো, চার আট ছয় ছয় দুই চার, এই দশ থেকে চার গেলে কত, দশ থেকে চার গেলে ছয়, নয় থেকে দুই গেলে সাত, আট থেকে ছয় গেলে দুই, এখানে কত আছে এক, এগারো থেকে ছয় গেলে পাঁচ, এখানে আছে দুই, বারো থেকে আট গেলে চার, এই। তাহলে আমরা নয় দশমিক দুই পাঁচ তিনকে বর্গমূল করলে কত পাচ্ছি, আমি এখানে লিখছি, সুতরাং নয় দশমিক দুই পাঁচ তিন কে বর্গমূল করলে পাবো তিন দশমিক শূন্য চার এক আট, কিন্তু আমাকে বলা হয়েছে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করার জন্য, তাহলে আমি কি করব, লিখব তিন দশমিক শূন্য চার, এই তৃতীয় নাম্বার ঘরটা, তৃতীয় ঘরটা দশমিকের পরে একটা এক, প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, তৃতীয় নাম্বার ঘরের অঙ্কটি লেখার আগে আমাকে দেখতে হবে পরের অঙ্কটি পাঁচ অথবা পাঁচ থেকে বড় কিনা, যদি পাঁচ থেকে বড় হয় তাহলে একে এটার সাথে এক যোগ করতে হবে, এখানে পাঁচ থেকে বড় আট, তাহলে বসে একের সাথে কত যোগ করতে হবে, এক যোগ করে দুই করতে হবে, তাহলে কথাটা আমি আবার বলছি, যদি আমাকে তিন দশমিক পর্যন্ত তোমার আসন্ন মান নির্ণয় করতে হয়, তাহলে আমি দেখ আমাকে করতে হবে কতটুকু, দশমিকের পর চার গড় পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে, অর্থাৎ চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে। এরপর আমি দেখব চার নাম্বার ঘরের অঙ্কটি অর্থাৎ তৃতীয় ঘরের অঙ্কটি লেখার আগে আমাকে দেখতে হবে চার নাম্বার ঘরের অঙ্কটি যদি এক দুই তিন চার হয়, তাহলে যা আছে তাই থেকে যাবে, অর্থাৎ এক সাথে আর এক, যদি এখানে যদি এক দুই তিন চার থাকতো তাহলে আমি এখানে এককে একই রেখে দিতাম, আর কোনো কিছু যুক্ত করতাম না, অর্থাৎ যোগ এক যোগ করতাম না, যদি এখানে এই পরের ঘরের অঙ্কটি যদি পাঁচ ছয় সাত আট নয় হয়, তবে আমাকে কি করতে হবে, তিন নাম্বার ঘরের অঙ্কের সাথে এক যোগ করতে হবে, এক একে দুই, দুই তাকে দুই একে তিন, এখানে চার হলে চার একে পাঁচ, অর্থাৎ তৃতীয় ঘরের অঙ্কের সাথে আমাকে এক যোগ করতে হবে, কখন, এর পরের ঘরের অঙ্কটি অর্থাৎ চতুর্থ নাম্বার ঘরের অঙ্কটি যদি পাঁচ ছয় সাত আট নয় এদের মধ্যে যে কোনো একটি হয়, অর্থাৎ পাঁচ অথবা পাঁচ থেকে বড় হয়, তখন আমাকে কি করতে হবে, তৃতীয় নাম্বার ঘরের অঙ্কের সাথে এক যোগ করতে হবে, এবং এই ক্ষেত্রে লিখতে হবে প্রায়, এই ক্ষেত্রে কি লিখতে হবে, প্রায় উল্লেখ করে দিতে হবে। এইভাবে দশমিক অর্থাৎ দশমিক তোমার দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করতে হয়, যদি তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলে তাহলে আমরা কতটুকু করব, চার দশমিক স্থান পর্যন্ত, যদি দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলে বা দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলে তাহলে আমরা কতটুকু করব, তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব, ঠিক আছে, এইভাবে দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করতে হবে। আশা করি বুঝতে পেরেছো, আজকে আমরা এতটুকুই করব, আর তোমরা তোমাদের
মেইন বইতে একটু দেখো, মেইন বই থেকে তোমরা 1.2 যাও, তোমরা করবে 16 পৃষ্ঠা খুলো, 16 পৃষ্ঠাতে দেখো 11 নম্বর বর্গমূল নির্ণয় করো। সেখানে আমরা কীভাবে দশমিক ভগ্নাংশে বর্গমূল নির্ণয় করতে হয় সেটা দেখেছি। তোমরা 11-এর এখানে 6টি অঙ্ক আছে, ক, গ, ঙ, ছ, 6টি অঙ্ক আছে, তোমরা একটু দেখে নিবে। তারপর 12 নম্বর দেখো, 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে তোমরা কি করবে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করবে। তারপর 3য় নম্বর ঘরের অঙ্ক যদি 1, 2, 3, 4 হয়, তাহলে 2য় নম্বর ঘরের অঙ্কের সাথে কিছু যোগ করতে হবে না। যদি 3 নম্বর ঘরের অঙ্কের সাথে যদি 5, 6, 7, 8, 9 থাকে, তাহলে তোমাকে কি করতে হবে 2য় নম্বর অর্থাৎ 2 দশমিক স্থান পর্যন্ত অঙ্কটি লেখার সময় তোমাকে 1 যোগ করে লিখতে হবে এবং সব শেষে অবশ্যই প্রায় লিখতে হবে। এভাবে কি করতে হবে, বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে তোমরা বাইরে কাজ করো, তোমরা বাসায় করে রাখবে 11 নম্বর এবং 12 নম্বর, আর বাসায় অবশ্যই ভালো করে পড়বে আর নিয়মিত ক্লাসগুলো দেখবে এবং বেশি বেশি করে অঙ্ক করবে। সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও, নিরাপদে থাকিও।